যদি আপনি আপনার ভিডিওকে ইউটিউবে র্যাঙ্ক করাতে চান বা যদি আপনি চান যে আপনার ভিডিও সার্চ করলে সার্চ রেজাল্টে একদম উপরে শো হোক তাহলে কিন্তু আপনাকে আপনার ভিডিওতে যথাযথ টাইটেল এবং ট্যাক্স ব্যবহার করতে হবে এবং এটা একমাত্র সম্ভব যদি আপনি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করেন তবে কিওয়ার্ড রিসার্চ করা ছাড়া কোনো ভিডিওকে র্যাঙ্ক করানো প্রায় অসম্ভব আপনারা হয়তো দেখে থাকবেন যে যদি কখনও আমার ভিডিও সার্চ করেন তাহলে দেখবেন সার্চ রেজাল্টে অনেক ভিডিওই কিন্তু আমার একদম উপরে শো করে কারণ আমি প্রত্যেক ভিডিওর পিছনে যথেষ্ট সময় ব্যয় করি এই কিউওয়ার্ড রিসার্চের পিছনে হুম কিন্তু যতটা কঠিন ভাবছেন এতটা কঠিনও কিন্তু এটা নয় এই কিউওয়ার্ড রিসার্চ করা খুবই সহজ তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনাকে আপনার ওই মোবাইল থেকে এই কিউ রিসার্চ করতে হবে এবং আপনার ভিডিওর জন্য কিভাবে আপনাকে সঠিক টাইটেল এবং ট্যাগস কালেক্ট করতে হবে এবং সেগুলোকে আপনার ওই ভিডিওতে ব্যবহার করতে হবে ওকে এবং এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে ভিডিও আপলোড কিভাবে করতে হয় এই টপিকটার উপর একটা কমপ্লিট ভিডিও প্রয়োজন তো তাহলে আমাকে কমেন্ট সেকশনে সেটা জানাবেন সেই টপিকের উপরও আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ওকে চলুন এই ভিডিওটা স্টার্ট করছি তো মোবাইল থেকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোরে এসে টিউব বাডি লিখে সার্চ করতে হবে এই টিউববাডি অ্যাপটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে বাট আমি এটাকে ইনস্টল করতে রেকমেন্ড করব না আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি টিউব বাডিকেই এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য ব্যবহার করি কিন্তু এই যে টিউববাড়ি অ্যাপটা আছে না এটা কিন্তু অতটা অ্যাকিউরেট নয় এটা এতটা ভালোও নয় যেটা মোবাইল অ্যাপ সো এই জন্য আমি এটাকে খুব একটা প্রিফার করি না কিন্তু যেটা কম্পিউটার ভার্সন বা ডেস্কটপ ভার্সানে যে টিউববাড়ি এক্সটেনশনটা থাকে সেটা খুবই ভালো এবং খুবই অ্যাকিউরেট সেই জন্য আমি কি বলবো এই বাড়ি অ্যাপটাকে ইনস্টল না করে একটা নতুন ব্রাউজার ইনস্টল করুন নাম হচ্ছে ইয়ানডেক্স ব্রাউজার এই ইয়ানডেক্স ব্রাউজারটাকে ইনস্টল করে নেবেন আপনারা হয়তো অনেকেই জানেন যে গুগল ক্রোম কিন্তু এই মোবাইল ব্রাউজারে এক্সটেনশন অ্যালাউ করে না কিন্তু এই যে ইয়ানডেক্স ব্রাউজার আছে এ কিন্তু এক্সটেনশন অ্যালাউ করে তো আমাদের ইনস্টল হয়ে গেছে এবার একে ওপেন করব এরপর নেক্সট লঞ্চ প্রোগ্রাম আমাদের এই ব্রাউজারটা ওপেন হয়ে গেছে এবার আমাদেরকে কি করতে হবে এখানে লিখে সার্চ করতে হবে যে টিউব বডি এক্সটেনশন দেখুন চলে এসছে প্রথমেই তো এটাতে ক্লিক করব এখানে দেখুন এই টিউব বডি এক্সটেনশনটাকে অ্যাড করতে হলে এই অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করতে হবে এখানে অ্যাড এক্সটেনশন দেখুন এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এখানে দেখুন চলে এসছে রিমুভ ফ্রম ক্রোম ওকে এটাকে যদি ডাবল চেক করে নিতে চাই তাহলে এই ট্রিপল ডটের উপর ক্লিক করবো তারপর নিচে নামাবো এক্সটেনশানে ক্লিক করবো দেখুন আমাদের এক্সটেনশন টিউব বাড়ি অ্যাড হয়ে গেছে অন হয়ে আছে ওকে সো আমাদের টিউববাড়ি এক্সটেনশন অ্যাড হয়ে গেলো এবার এই টিউব বাড়িকে আমরা ডেস্কটপে যেভাবে ইউজ করি সেভাবেই ব্যবহার করতে পারবো হ্যাঁ আমাদের মোবাইল অ্যাপের আর কোনোরকম প্রয়োজন পড়বে না এবার আমরা এখান থেকে ইউটিউব ডট কম ওপেন করে নেবো এই ট্রিপল ডটের উপর এবার ক্লিক করব। এখান থেকে ডেস্কটপ ভার্সানে ক্লিক করব তাহলে আমাদের ইউটিউবের হোম পেজটা কিন্তু ডেস্কটপ সাইটে লোড হয়ে যাবে এবার এখানে আপনাকে কিন্তু সাইন ইন করতে হবে তো সাইন ইন বাটনে ক্লিক করব এখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আচ্ছা তো আমাদের তাহলে ইউটিউব অ্যাকাউন্টে লগ হয়ে গেল এবার এখানে দেখুন উপরে দেখুন ইউটিউব সাইন ইন রিকোয়ার্ড ক্লিক হেয়ার এখানে ক্লিক করব এখানে কিন্তু আপনাকে এই টিউব বাডি এক্সটেনশানে সাইন ইন করতে হবে তো এখানে প্রথমে আপনাকে এই বক্সে টিক করতে হবে তারপর সাইন ইন উইথ ইউটিউবে ক্লিক করতে হবে এখানে এবার আপনার যে ইমেল আইডি সেটা দিয়েই লগ করবেন তারপরে এই দুটোকেই অ্যালাউ করতে হবে আপনার যে চ্যানেল দিয়ে লগ করার ইচ্ছা সেই চ্যানেল দিয়ে লগ করবেন আমি টেন অন টেন দিয়ে করলাম এরপর এখানেও আমাদেরকে অ্যালাউ করতে হবে এখানে দেখুন সাকসেসফুলি সাইন ইন টিউব সাকসেসফুলি সাইন ইন হয়ে গেছি কিন্তু আমরা ওকে এবার আমরা আমাদের নিজের মতো কাজ করতে পারি এবার আপনি যে কোনো ভিডিওর অ্যানালিটিক্স দেখতে পারেন যে কোনো সার্চ রেজাল্ট আপনি দেখতে পারেন যদি ধরুন আপনাকে একটা উদাহরণ হিসাবে আমি দেখাই এটাকে দেখুন এই ভিডিওর নিচে এখানে আপনি কিন্তু এই ভিডিওটার অ্যানালিটিক্স দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে কী থামনেল দেওয়া হয়েছে কী ট্যাগ দেওয়া হয়েছে কত মিলিয়ন ভিউজ এসছে কত কমেন্ট লাইক সব কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এবার আমাদের মেন কাজ হলো কিওয়ার্ড রিসার্চ বাট এখানে বলে রাখি যে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদেরকে সঙ্গে কিন্তু সেই ভিডিও টাইটেলকেও রিসার্চ করতে হবে হুম মানে কিওয়ার্ড রিসার্চের মধ্যে টাইটেল রিসার্চটাও পড়ে তো প্রথমে আমরা আমাদের ভিডিও টাইটেল রিসার্চ করে নেব এবং তারপর যে ট্যাগস বা কিওয়ার্ড দেবেন সেগুলো কিন্তু আমরা রিসার্চ করে নেবো এখানে বলে রাখি যে এই যে টিউব বাড়ি এক্সটেনশনটা আছে না এখান থেকে আপনি একদিনে ছবার ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এর বেশিবার যদি আপনি ফ্রিতে সার্চ করতে যান তো তাহলে হবে না আপনাকে প্রিমিয়াম প্ল্যানে আপগ্রেড করতে হবে তো টাইটেল রিসার্চ করার কিছু নিয়মাবলী আছে যেগুলো আমাদেরকে ফলো করা উচিত যেমন হলো যে ভিডিও টাইটেল যেন খুব ছোট না হয় বা যেন পাঁচ অক্ষরের কম না হয় সেকেন্ড মেন কিওয়ার্ড ভিডিও টাইটেলের শুরুতেই ব্যবহার করা উচিত থার্ড টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই ফোর্থ আঞ্চলিক ভাষাতে টাইটেল দিলে কোনো অসুবিধা নেই তবে ইংরাজি ভাষা টাইটেলে ব্যবহার করা উচিত এতে এসিও ভালো হয় ফিফথ অযথা কিওয়ার্ড দিয়ে টাইটেলকে ব্যবহার করবেন না এই কয়েকটা নিয়মাবলী আছে যেগুলো আমাদেরকে ফলো করা উচিত তো এবার আমি উদাহরণস্বরূপ একটা কিওয়ার্ড রিসার্চ করে দেখিয়ে দেবো তো আমি আমার টপিকের কিওয়ার্ড কিছু রিসার্চ করব না আমি একটা নিউট্রাল টপিক নিয়ে নিয়েছি যেহেতু এখন কোভিড নাইন্টিনের সময় তো এই জন্যে ধরুন আমি একটা টপিক নিচ্ছি যে কিভাবে এন মাস্ক ওয়াশ করতে হয় বাড়িতে ওকে সো এটার কিওয়ার্ড রিসার্চ করবো তো তার জন্য আমরা কোথায় যাব তার জন্য আমরা এই এখানে ক্লিক করব এখানে দেখুন কিওয়ার্ড এক্সপ্লোরার এখানে ক্লিক করবো আচ্ছা কিওয়ার্ড এক্সপ্লোরার খুলে গেল এখানে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তো আমরা লিখবো যে হাউ টু ওয়াশ এন মাস্ক দেখব এর কিওয়ার্ড স্কোর কত এই জন্য এক্সপ্লোরে ক্লিক করবো দেখুন এর কিন্তু কিউআর স্কোর খুব ভালো ভেরি গুড দেখাচ্ছে একশোর মধ্যে চৌষট্টি যেটা খুবই ভালো কারণ এখানে দেখুন সার্চ ভলিউমও ভালো কম্পিটিশনও মোটামুটি ঠিকই আছে অপটিমাইজেশন স্ট্রেংথও ভালো সো মোটামুটি কিন্তু খুবই ভালো এটা কিওয়ার্ড সো আমরা কি করব যখন এরকম একটা কিউওয়ার্ডে ভেরি গুড লেখা থাকবে তখন কিন্তু আমরা চুজ করব মানে আমরা চেষ্টা করব যেন কিওয়ার্ড স্কোর ষাটের উপরে হয় মানে একশোতে যেন ষাটের বেশি পায় তো আমরা আরও কিছু একটু ট্রাই করে দেখি মানে যদি আরও একটু ভালো স্কোরটা একটু বাড়ানো যায় তো হাউ টু ওয়াশ এন নাইনটি ফাইভ মাস্ক দি প্রপারলি দিয়ে দেখি এই প্রপারলিতে কত স্কোর আসছে সেটা দেখি এখানে সিক্সটি টু আসছে আচ্ছা আমরা সিক্সটি টু ওটাতে সিক্সটি ফোর ছিল সো এটা আমরা ইউজ করব না তো হাউ টু ওয়াশ এন নাইনটি ফাইভ মাস্ক অ্যাট হোমে কত আসছে সেটা দেখি ও দেখুন এটা খুবই ভালো একশোর মধ্যে কিন্তু সেভেন্টি থ্রি আসছে তিয়াত্তর আসছে যেটা খুবই ভালো সো আমরা কিন্তু তাহলে এই কিওয়ার্ডটাই ইউজ করব আমাদের টাইটেলের জন্য হাউ টু ওয়াশ এন নাইনটি ফাইভ মাস্ক অ্যাট হোম এটা কিন্তু একটা খুব ভালো কিওয়ার্ড ঠিক আছে সো এখান থেকে এই কিওয়ার্ডটাকে সিলেক্ট অল করে নেবো দিয়ে পুরোটা সিলেক্ট করে নেব দিয়ে তারপর এখান থেকে কপি করে নেব এবার এটাকে একটা ডকুমেন্টস ফাইল ওপেন করে নেবো নিউ ডকুমেন্টস এবার এখানে টাইটেল হিসাবে সেভ করে রাখবো মানে এখানে পেস্ট করে দেবো এবং এখানে এই প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষরগুলোকে কিন্তু ক্যাপিটাল লেটারে দিয়ে দেব ওকে সো আমাদের টাইটেল কিন্তু হয়ে গেল এবার কিন্তু আমাদেরকে কী রিসার্চ করতে হবে ট্যাগস বা কিওয়ার্ড তো কিওয়ার্ড সার্চ করারও কিছু নিয়ম আছে এসেও করার জন্য প্রধানত ন প্রকারের কিওয়ার্ড ব্যবহার করা হয় কিন্তু আমরা এখানে প্রধানত দুই টাইপের কিওয়ার্ড ব্যবহার করব। একটা হলো লং লংটেল কিওয়ার্ড এবং একটা হলো শর্ট টেল কিওয়ার্ড লং লংটেল কিওয়ার্ড মানে হলো যেটা বড় কিওয়ার্ড মানে যেগুলোতে অনেকগুলো ওয়ার্ড থাকে এবং শর্ট টেল কিওয়ার্ড মানে ছোট কিওয়ার্ড বা যেটাতে খুব কম মানে একটা বা দুটো অক্ষরের কিওয়ার্ড থাকে ঠিক আছে সো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে নতুন চ্যানেলের ক্ষেত্রে লংটেল কিওয়ার্ড সেই চ্যানেলের ভিডিওকে র্যাঙ্ক করাতে খুব বেশি সাহায্য করে সো লংটেল কিওয়ার্ড ব্যবহার করা আপনার ভিডিওর জন্য খুবই উপকারী সো আমরা প্রথমে লং লংটেল কিওয়ার্ড ব্যবহার করব এবং তারপরে কিছু শর্ট টেল কিওয়ার্ড ব্যবহার করব আমাদেরকে দুটোর কিন্তু কম্বিনেশন করতে হবে ওকে কিওয়ার্ড প্রধানত তিনভাবে কালেক্ট করা উচিত এক কিওয়ার্ড এক্সপ্লোরার থেকে সেকেন্ড হলো ইউটিউব সার্চ থেকে এবং তিন হলো রিলেটেড ভিডিও থেকে তো ফার্স্ট আমরা টিউব বাড়ি কিওয়ার্ড এক্সপ্লোরার থেকে এই কিওয়ার্ডকে কালেক্ট করে নেব তো আমরা আবার তাহলে সেই ইয়ানডেক্স ব্রাউজারেই ফিরে যাব সেখানেই ফিরে যাব তো এখানে দেখুন এখানে দেখুন রিলেটেড সার্চে কিছু দেওয়া আছে রিলেটেড সার্চে দেওয়া আছে যে হাউ টু ওয়াশ এন নাইনটি ফাইভ মাস্ক অ্যাট হোম ইন হিন্দি হাউ টু ওয়াশ এন নাইনটি ফাইভ মাস্ক অ্যাট হোম ইন ইন্ডিয়া মানে এগুলো কিন্তু রিলেটেড সার্চ মানে এগুলোকেও কিন্তু সঙ্গে সার্চ করা হয় তো এই সব কিওয়ার্ডগুলোকে কিন্তু আমরা এখান থেকে কপি করে নেবো ওয়ান বাই ওয়ান কপি করে নেব তারপর পেস্ট ওকে সো এরকমভাবে বাকি কিওয়ার্ডও এখান থেকে আমরা কপি করে নেবো যে হাউ টু ওয়াশ এন নাইনটি ফাইভ মাস্ক অ্যাট হোম ইন ইন্ডিয়া এরপর এখানে এসে একটা কমা দিয়ে দেবো তারপর পেস্ট ওকে সো এরকমভাবে কিন্তু আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে কপি করে নেব এটা তো গেল রিলেটেড সার্চ বা কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড কালেক্ট করা এবার আমরা কি করব এবার আমরা এই ইউটিউবের যে মেন সার্চ ইঞ্জিন আছে এখান থেকে আমরা কিওয়ার্ডকে কালেক্ট করব তো এখান থেকে কিওয়ার্ড কালেক্ট করার জন্য আমাদের ভিডিওর যেটা টাইটেল সেটা এখানে লিখবো দেখুন হাউ টু ওয়াশ এন নাইনটি ফাইভ মাস্ক লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেক রকমের প্রেডিকশান চলে এসছে হাউ টু ওয়াশ এন নাইনটি ফাইভ মাস্ক প্রপারলি হাউ টু ওয়াশ এন নাইনটি ফাইভ মাস্ক ইন তামিল তেলেগু হাউ টু ওয়াশ এন নাইনটি ফাইভ মাস্ক ইন হট ওয়াটার সো এই কিওয়ার্ডগুলোকেও কিন্তু আপনি আপনার মেন কিওয়ার্ড হিসাবে ইউজ করতে পারেন সো যদি আমরা এই কিওয়ার্ডটাকে নিতে চাই তো তাহলে এটাতে ক্লিক করব সো এই এটাকে এখান থেকে পুরোটাকে কপি করবো তারপর এখানে এসে পেস্ট করে দেবো ওকে এরপর আমরা একইভাবে বিভিন্ন রকম বাকি যে কিওয়ার্ডসগুলো আছে এখানে বাকি যেমন হাউ টু ওয়াশ এন নাইনটি ফাইভ মাস্ক অ্যাট হোম ইন হিন্দি এটাও কিন্তু খুব ভালো কিওয়ার্ড হ্যাঁ এটাকে সিলেক্ট অল করে নেবো তারপর এখান থেকে কপি করে এখানে পেস্ট ওকে এই একইভাবে বাকি যে কিওয়ার্ডগুলো আছে আপনারা সব এইভাবে কপি করে নেবেন হ্যাঁ তবে খুব বেশি কিওয়ার্ড নয় খুব বেশি কিওয়ার্ড দিয়ে দিলে সেগুলো কিন্তু আবার র্যাঙ্ক করতে সমস্যা হবে সো খুব বেশি কিউওয়ার্ড নয় এরকম পাঁচটা ষাটটা কিউওয়ার্ড আমরা বড় দিয়ে দিলাম এছাড়াও আরও একটা উপায় আছে যেখান থেকে আপনি কিওয়ার্ড কালেক্ট করতে পারেন সেটা হলো রিলেটেড ভিডিও থেকে কিওয়ার্ড কালেক্ট করা দেখুন এই যে ভিডিওগুলো আছে সেগুলোতে কি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেটা দেখার জন্য আপনি এই ভিউ ডিটেলসে ক্লিক করলে কিন্তু সেগুলো আপনি এখানে উপরে উপরে দেখতে পেয়ে যাবেন বা এখানে দেখিয়ে দেওয়া হবে দেখুন প্রত্যেকটা ভিডিওর কিওয়ার্ড এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে তো এই ভিডিওটাতে দশ মাস আগে আপলোড হয়েছে এবং সিক্সটি এইটকে ভিউজ এসছে সো এই ভিডিওটাকে আমি ওপেন করে নিলাম দেখে নেব এই ভিডিওটাতে কী কী কিউওয়ার্ড বা ট্যাগস ইউজ করা হয়েছে এবং সেগুলো র্যাঙ্ক করছে কিনা সো তার জন্য এই শো সার্চ র্যাঙ্কিংয়ে ক্লিক করবো এখানে দেখুন এই রিইউজ মাস্ক তারপর এই ক্লিন মাস্ক অ্যাট হোম এগুলো কিন্তু ভালো কিওয়ার্ড এগুলো কিন্তু র্যাঙ্ক করছে তার পাশে দেখুন সেভেন্টিন লেখা আছে তারপর এই ক্লিন মাস্ক অ্যাট হোম এটাতে আর্ট লেখা আছে এগুলো ভালো কিওয়ার্ড এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি তো আপনি যদি এই সব কিওয়ার্ডগুলোকে কপি করতে চান তাহলে কপি করতে পারেন তো তার জন্য এই কপি টুতে ক্লিক করবেন দেখুন এখানে কিওয়ার্ডগুলো দেখা যাচ্ছে বাট কিওয়ার্ডগুলো একটু কেটে যাচ্ছে যেহেতু আমরা মোবাইল থেকে ডেস্কটপ ভার্সেন ওপেন করছি তো পেজটা পুরোপুরি অপটিমাইজ হয়ে নেই অপটিমাইজ হয়ে থাকলে এই প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করা যেত যদি আপনি এই পুরো অল সিলেক্ট করতে চান তো তাহলে এই অলে ক্লিক করবেন এবার যেহেতু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারছি না সিলেক্ট অপশানটা পাচ্ছি না সো সেই জন্য আমরা কি করব এই পুরোটাকেই ক্লিপ বোর্ডে কপি করে নেবো সেই জন্য টু ক্লিপ বোর্ড এখানে পুরোটাকেই কিন্তু পেস্ট করে দেবো ঠিক আছে এবার এর মধ্যে যেগুলো ভালো কিওয়ার্ড সেগুলোকে আপনি রাখতে পারেন যে যেমন ধরুন রিইউজ মাস্ক মানে এই কিওয়ার্ডটা মানে খুবই ভালো আমরা ওখানে দেখলাম যে এর কিওয়ার্ড স্কোর খুব ভালো ছিল এটাকে রাখতে পারেন এবং বাকিগুলো আপনি ডিলিট করে দিতে পারেন বা এই ক্লিন মাস্ক অ্যাট হোম হ্যাঁ মানে এই যে কিওয়ার্ডটা ছিল এটারও কিউআর স্কোর খুব ভালো ছিল আপনি এগুলোকে রাখতে পারেন এবং বাকিগুলোকে বাদ দিতে পারেন এবং যদি আপনি সবগুলোকেই রাখতে চান তো তাহলে সবগুলোকে রেখে দেবেন এটা আমাদেরকে এজনে করতে হলো কারণ ওখানে আমরা পার্টিকুলারলি প্রত্যেকটা কিওয়ার্ডকে আলাদা করে সিলেক্ট করতে পারলাম না তাই তো যাই হোক এভাবে আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে কালেক্ট করে নিলাম হ্যাঁ এবার আপনি এই কিওয়ার্ডগুলোকে সরাসরি এখান থেকে কপি করে নিয়ে এখানে যে ট্যাগ আছে এই ট্যাগে এসে পেস্ট করে দেবেন দেখুন আপনার সমস্ত কিওয়ার্ড এখানে চলে আসলো এই একইভাবে আপনার এখানে এই যে টাইটেল আপনি রিসার্চ করে রেখেছেন সেটাকে এখান থেকে কপি করে নেবেন দিয়ে তারপর এই যে ভিডিও আপলোড করছেন সেই টাইটেলে এসে পেস্ট করে দেবেন ঠিক আছে সো এভাবে আপনি আপনার ভিডিওর কিওয়ার্ড টাইটেল রিসার্চ করে নিতে পারেন এবং সেগুলোকে এখানে প্রপারলি বসিয়ে দিয়ে খুব সহজভাবে আপনার ভিডিও এসিও করে নিতে পারেন যাতে সার্চ রেজাল্টে আপনার ভিডিও একদম উপরে র্যাঙ্ক করে ঠিক আছে সো আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হয়েছে এছাড়াও যদি আর কোনো রকম কোনো কনফিউশন থাকে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ